আছি আপনাদের প্রতীক্ষিত সোনারগাঁও ইউনিভার্সিটি নিবেদিত বাংলা টিভির নিয়মিত আয়োজন ইয়ার্কি স্ট্রিটে। আজকে আমরা চলে এসেছি ক্যাম্ব্রিয়ান কলেজের ক্যাম্পাসে, যেখানে ক্যাম্পাসের বন্ধুরা আমাদের অপেক্ষা করছে। আজকে পুরোটা সময় জুড়ে ক্যাম্পাসের বন্ধুদের সাথে আমরা খেলব মজার মজার সব গেমস। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং কথা দিচ্ছি আমাদের সাথে থাকা পুরোটা সময় আপনারা বেশ উপভোগ করবেন। তো চলুন প্রথমে জেনে নেই ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত। ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ, এখানে ক্যাম্ব্রিয়ান স্কুল কলেজ সহ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আমরা শুরুতেই চেষ্টা করেছিলাম একটি পরিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে, যেখান থেকে টোটাল এডুকেশন দেওয়া সম্ভব হবে। প্লে থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া করাচ্ছি আমাদের শিক্ষার্থীদের আমাদের ন্যাশনাল কারিকুলাম অনুযায়ী। আমাদের ডিজিটাল ক্লাসরুম, স্মার্ট ক্লাসরুম এবং অডিও ভিজুয়াল ক্লাস, মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রেজেন্ট করা সব কিছু এখানে যেমন রয়েছে, তেমনি আমাদের শিক্ষকরা এখন সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এবং শিক্ষার্থীদের সব বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। প্রত্যেক শিক্ষার্থীকেই পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে পারদর্শী করার ক্ষেত্রে ক্যাম্ব্রিয়ান অগ্রণী ভূমিকা পালন করছে। বিএনসিসি, স্কাউটিং অথবা ডিবেট, কালচারাল অ্যাক্টিভিটিস, স্পোর্টস সকল ক্ষেত্রেই এক্সট্রা সাপোর্ট দেওয়া হচ্ছে আমাদের শিক্ষার্থীদের। বেশিরভাগ শিক্ষার্থী পড়াশোনা এখানে বাংলাদেশে এসএসসি বা এসএসসি পর্যন্ত কমপ্লিট করে তারা পৃথিবীর যে কোনো বড় ইউনিভার্সিটিতে চান্স পেতে পারে। চাকরির ক্ষেত্রেও শিক্ষার্থীরা যখন আর্মি, নেভি বা এয়ারফোর্সে যাওয়ার চিন্তা করে তখন তাদেরকে ক্লাস নাইন থেকে জুনিয়র প্লাটুন এবং ইন্টারমিডিয়েট থেকে বিএনসিসিতে তারা যুক্ত থেকে যারা কাজ করছে তারা সরাসরি এসএসবিতে যাওয়ার সুযোগ পাচ্ছে। আমরা আশা করি ক্যাম্ব্রিয়ানের সাথে যারা যুক্ত আছে তারা ভবিষ্যতে আরও ভালো করবে এবং ক্যাম্ব্রিয়ান এক যুগে যে অবস্থানে চলে এসেছে আমরা চাই আগামী এক যুগে ক্যাম্ব্রিয়ান সারা বাংলাদেশের সর্বোচ্চ আসনে উঠে আসবে। অর্থনীতি এবং ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমাদের ক্যাম্ব্রিয়ানের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে, নেতৃত্ব দেবে তারা। ধন্যবাদ সবাই। এই মুহূর্তে আমি অবস্থান করছি কলেজ ক্যাম্পাসে। ক্যাম্পাসের বন্ধুরা এরকমই ছড়িয়ে ছিটিয়ে আছে সবখানে। এরই মধ্যে কেউ কেউ ব্যস্ত অ্যাসাইনমেন্ট নিয়ে, কেউ করছে গ্রুপ স্টাডি, এরই মধ্যে ক্লাসের ফাঁকে আড্ডা দিচ্ছেন অনেকে। তাদেরকে নিয়ে আমরা শুরু করব আমাদের ফার্স্ট সেগমেন্ট, ডেয়ার টু আনসার, মানে সাহস থাকে তো বলো। এই সেগমেন্টে আমরা ক্যাম্পাসের বন্ধুদেরকে কিছু মজার প্রশ্ন করব, যেগুলোর হয়তো স্বাভাবিক উত্তর হয় কিন্তু আমরা সেই স্বাভাবিক উত্তর একদমই চাই না। মজার ব্যাপার হলো এই উত্তরগুলো দেবার আগে যতটা ভাবতে হয় উত্তর শোনার পর তার চেয়ে অনেক বেশি ভাবতে হয়। তাহলে চলুন। হ্যালো, কি নাম তোমার? চকচক করলেই শোনা হয় মানে বেশি লোক করলো ওই জন্য আমার তাঁতি নষ্ট বলতে কি বোঝানো বেশি অনেক মজা করে আসলে উত্তর দিয়েছেন এবং বাংলা টিভি, ইয়ার্কি স্ট্রিট এবং সোনার ইউনিভার্সিটির পক্ষ থেকে ওর জন্য রয়েছে শুভেচ্ছা উপহার। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি এবং বিরতির পর আছে আপনাদের জন্য আরো মজার মজার সব সেগমেন্ট, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। স্বাগত জানাচ্ছি বিরতির পর আরও একবার। এতক্ষণ তো বুদ্ধির লড়াই হলো, এখন শরীরের ঝালাই হলে কেমন হয়? ক্যাম্পাসের বন্ধুদেরকে নিয়ে এখন আমরা খেলবো অনেক মজার মজার কিছু গেমস, যার নাম রিয়েল ডিল। ক্যাম্পাসের এত এত বন্ধুদের মধ্যে থেকে আমরা পাঁচজনকে বাছাই করব প্রশ্নের উত্তরের মাধ্যমে। পাঁচজন এখন সিলেক্ট হবে, তারাই খেলবে আমাদের সাথে পরের রাউন্ডের সবকটি গেমস। কি তোমরা তৈরি? সবাই উৎসাহ আর উদ্দীপনা নিয়ে তৈরি? দেখা যাক, আমরা প্রশ্ন উত্তর শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, তাল গাছ ড্যাশ পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, আমি দেখতে পাচ্ছি একদম সামনেই একজন হাতি রয়েছে, কি নাম বলো? বিজলি। আচ্ছা, বিজলির গতিতে তুমি কথা দিয়ে দাও, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, একদমই সঠিক উত্তর। তুমি যাচ্ছো আমাদের সাথে এই দেখবে।
আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত পাঁচজনকে, যাদেরকে নিয়ে খেলবো আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের সবগুলো গেমস। প্রতিযোগীরা চরম উৎসাহ আর উদ্দীপনা নিয়ে একে অপরের সাথে লড়ার জন্য তৈরি। আমাদের এই সেগমেন্টে মোট তিনটি ধাপে চূড়ান্ত পর্যায়ে যাবে। প্রথম ধাপে দুজন, দ্বিতীয় ধাপে একজন, এবং তৃতীয় ধাপে যে দুজন থাকবে সেই দুজনই খেলবে ফাইনাল রাউন্ড। প্রতিযোগীরা সবাই তৈরি, কিন্তু খেলায় যাওয়ার আগে তাদেরকে আমি বলে দিচ্ছি খেলার নিয়ম। তাদের সামনে ছটি করে পেপার দেওয়া আছে, পাঁচটি সাদা এবং একটি হলুদ পেপার। এই পেপারগুলো দিয়ে তাদের প্রত্যেককে ছটি করে এরোপ্লেন বানাতে হবে। যে সবার আগে এরোপ্লেন বানাতে পারবে এমন তিনজন যাবে আমাদের সাথে পরের রাউন্ডে। যাবো আমরা? তোমরা তৈরি? আমরা পেয়ে গেছি তিনজনকে। বিজয়ী তিনজনকে নিয়ে আমরা চলে এসেছি পরের সেগমেন্টে। বিজয়ীরা অপেক্ষা করছে পরের গেমসটি খেলার জন্য। পরের গেমসটির নিয়ম, তাদের সামনে আমরা পানীয় দিয়ে রেখেছি এবং এই পানীয় তারা হাত ব্যবহার না করে শুধু মুখ দিয়ে খাবে। যে দুজন সবার আগে খাবে সে দুজন যাবে আমাদের সাথে ফাইনাল রাউন্ডে। তো আমরা যাবো? Countdown! 3, 2, 1, go! আমরা পেয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত দুই ফাইনালিস্টকে, যারা আমাদের সাথে ফাইনাল রাউন্ডের গেমসটি খেলবে। কেমন লাগছে? অসাধারণ। ওকে, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের ফাইনাল রাউন্ডে। তাদের জন্য অপেক্ষা করছে মজার একটি গেমস। আমরা পেয়ে গেছি হামজা এবং আরাফাতকে। ওরা দুজনই নিজেদেরকে প্রমাণ করে আজকে ফাইনাল রাউন্ডে খেলছে। হামজা এবং আরাফাত নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের ফাইনাল গেমসে। আমাদের সাথে এই সেগমেন্টে যে গেমসটি খেলবে সেটির নিয়ম বলে দিচ্ছি। রাখা আছে বেশ কিছু ময়দা এবং ময়দার মধ্যে আছে 10টি করে মার্বেল। কোনো প্রকার হাত ব্যবহার না করে শুধুমাত্র মুখ দিয়ে এক প্লেট থেকে আরেক প্লেটে নিয়ে যেতে হবে। যে সবার আগে নিয়ে যেতে পারবে 10টি মার্বেল সে হবে আমাদের এই রাউন্ডের বিজয়ী। কি আমরা যাবো এখন? আমরা এখন চলে যাবো একদম ফাইনাল গেমসে। কাউন্টডাউন 3, 2, 1, গো! পেয়ে গেছি আমরা ফাইনাল রাউন্ডের বিজয়ীকে। সবাই বেশ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, এবং বিজ্ঞাপন বিরতির পর আমরা আসছি আরো মজার মজার অনেক আয়োজন নিয়ে। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে। কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরের সেগমেন্টে, আর আমাদের পরের সেগমেন্টের নাম ফেস ইওর ই। আমরা এখন সবাই মিলে সেলফি তুলবো। এই সেলফিগুলো যার যার ফেসবুক ওয়ালে আপলোড করব। যার সেলফিতে 10 মিনিট পর যত বেশি লাইক বা কমেন্টস হবে সেটির ভিত্তিতে এই সেগমেন্টের বিজয়ী।
বলেছিলাম 10 মিনিট পর আমরা এসে দেখব যে কে বেশি লাইক এবং কমেন্ট পেয়েছে সেটির ভিত্তিতে আমরা বিজয়ী নির্বাচন করব। অভিজিৎ কতটি লাইক এবং কি কি সবচেয়ে স্পেশাল কি কমেন্ট পেয়েছে? 28টা লাইক এবং 7টা সবচেয়ে স্পেশাল কমেন্ট কি? সবাই লাইক 22টা লাইক এবং 9টি কমেন্ট। সবচেয়ে স্পেশাল কমেন্ট কি করে শুধু? তুমি কটি লাইক এবং কটি কমেন্ট পেয়েছো? 206টি লাইক। শুভেচ্ছা।
দর্শক আগে বলেছিলাম আমাদের সর্বশেষ এবং সবচেয়ে মজার সাইকেল হচ্ছে বিয়ের কান্না। শেষ হয়ে গেল আমাদের বিয়ের কান্না এবং আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং কথা দিচ্ছি ফুট করে চলে আসবো আপনাদের কারো ক্যাম্পাসে, সে কথা ভাবে ভালো থাকুন। আমি মাস